প্রয়াত স্ত্রীর স্মৃতিতে ধারাবাহিকভাবে মানবিক কাজ করে চলেছেন এই সমাজসেবী। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানের বহু অসুস্থ শ্রমিক এই শীতের মধ্যে খুবই কষ্টে রয়েছেন। মঙ্গলবার শিলিগুড়ির সমাজসেবী সুকান্ত বসু সেই অসুস্থ শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নেন। প্রয়াত শ্রী গোপা বসুর স্মৃতিতে সুকান্তবাবু মোট 60টি কম্বল বিতরণ করেন সেখানে। তার এই মানবিক কাজে সহযোগিতা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালী সামন্ত এবং সংকল্প বসু। গত 19 মে সুকান্ত বসুর স্ত্রী গোপা বসু পরলোক গমন করেন। স্ত্রীর স্মৃতিতে প্রতি মাসের 19 তারিখে সুকান্তবাবু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। ওনার শালাবাবু শ্রী শ্যামল দে এবং ওনার ছেলে কুমার সংকল্প বসু আজ উনি এখানে উপস্থিত হয়েছেন। ওনার স্বর্গীয় স্ত্রী প্রয়াত গোপা বসুর স্মৃতির উদ্দেশ্যে কিছু দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তথা অর্থাৎ কম্বল ডিস্ট্রিবিউশন করার জন্য আমি শ্রীমতী মানে প্রয়াত গোপা বসুকে বিশেষভাবে চিনি। ওনার আমি সংস্পর্শে এসেছিলাম, ওই বৌদি খুবই ভালো মানুষ ছিলেন। আজকে ওনার আত্মার আমি শান্তি কামনা করি এবং উনি যেখানেই থাকুক খুবই ভালো থাকুক। আজকে উনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত থাকলে আজকে হয়তো আরো বেশি আনন্দ হতো। আমি যখন ওনার সাথে লাস্ট দেখেছি উনি খুবই অসুস্থ ছিল, হুইলচেয়ার হাঁটতেই পারছিল না। আজ ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে দাদা এত বড় প্রোগ্রাম ম্যানেজমেন্ট করছে, সেই জন্য আমি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাদা শুধুমাত্র একজন সমাজসেবী না, বিশিষ্ট সমাজসেবী, কারণ উনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে হ্যান্ডিক্যাপদেরকে হুইলচেয়ার স্ট্রেচার দেওয়া থেকে শুরু করে। আমি দেখেছি কোভিডের সময়ও যেভাবে মানুষের প্রতি উনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, সেই জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি পুনরায় আবার এই বাগানে এসেছে আমার কিছু দুস্থ মানুষের মধ্যে কম্বল ডিস্ট্রিবিউশন করতে, এটাই আর কি। এরপর আমরা প্রোগ্রাম আরো কন্টিনিউ করব। নমস্কার। মাথায়
ফুলছিও দেখো ভন্দা ভন্দা ফুলছিও।